আসসালামু আলাইকুম। আমি খুবই স্বল্প পরিসরে আমার এই বিজনেসটা শুরু করেছিলাম, তো আল্লাহর রহমতে এখানে আমি একটা আপুর এত এত প্রোডাক্ট রেডি করেছি। একজন আপু এই সব কিছু অর্ডার করেছিল, আলহামদুলিল্লাহ সবগুলো প্রোডাক্ট রেডি হয়ে গিয়েছে, এখন হচ্ছে এগুলো ডেলিভারি করার পালা। আজকে প্রত্যেকটা জিনিস আপনাদের সাথে আমি বিস্তারিতভাবে শেয়ার করব, তবে সংসারের ওইরকম কোনো কাজকর্ম কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করতে পারিনি, কারণ সবসময় তো সেগুলো শেয়ার করাই হয়। তবে আজকে সব জিনিসগুলো একটু বিস্তারিতভাবে দেখাতে গিয়ে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, সে কারণে আর কোনো কিছু শেয়ার করা সম্ভব হয়নি। আশা করি পুরো ভিডিওটা জুড়ে যদি আমার প্রিয় আপুরা আমার সঙ্গেই থাকে তো আপুদের কাছে ভালো লাগবে। এখন আপনাদের সাথে আমি দুইটা হাফ বডি শেয়ার করছি, তো পেস্ট কালার বা আকাশি কালার যেটাই বলেন ওটা, ওই কালারের মধ্যে যে হাফ বডিটা এটা কিন্তু আমি হোয়াইট কালারের মধ্যে মানে অগণিত করেছি লাল কাপড় দিয়ে এবং কি হালকা গোলাপি কাপড় দিয়ে, আপনারা তো সবসময় ভিডিওতে দেখেনি। আর নিচে যে গোলাপি কালারের হাফ বডিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তিনটা হাফ বডির ডিজাইন মিক্সড করে একটা হাফ বডি করা হয়েছে। আর এই জিনিসগুলো কিন্তু সবই আপুর পছন্দ অনুযায়ী ডিজাইন আপুর পছন্দ অনুযায়ী কালার দিয়ে করা হয়েছে, মানে যতগুলো প্রোডাক্ট দেখবেন সবই কিন্তু আপুর পছন্দের ডিজাইন এবং কি আপুর পছন্দের কালার, তো কোনো কিছুই আসলে আমি আমার নিজের ইচ্ছা মতো করিনি। তো হাফ বডি হচ্ছে আপু চেয়েছিল, সাথে বডিতে লাগানোর কিছু ফুল এবং কি ড্রেসে লাগানোর কিছু ফুলও চেয়েছিল, সেগুলো করে দিয়েছি। আর আপু যেহেতু সেলাই মেশিনের কাজ জানে সে কারণে আপু নিজেই ড্রেসটা রেডি করে নিবে, সে কারণে শুধু হাফ বডিটা নিয়েছিল, মানে দুইটা হাফ বডি নিয়েছিল। আর এই যে এখানে হচ্ছে পাঁচটা কুশন কভার দেখতে পাচ্ছেন, এই কুশন কভারেরও কিন্তু ছবি আপু আমাকে দিয়েছিল আর আমি সেই অনুযায়ী কিন্তু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। তো আমি হচ্ছে এই ডিজাইনটা একটু ফাঁকা ফাঁকা, সে কারণে আমি দুই পিঠেই কিন্তু কাপড় দিয়েছি আর চেন সিস্টেম করে দিয়েছি। আর জিনিসগুলো কতটা কোয়ালিটিফুল এবং কি কতটা সুন্দর আর কতটা ভালো হয়েছে করা সেটা তো আপনারা কাজগুলো দেখেই আসলে বুঝতে পারেন। আসলে আমার কাজের কোয়ালিটি সম্পর্কে কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করতে হয় না, বা আমি ওই রকমভাবে কিন্তু কখনোই কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি না যে আমার কাজের কোয়ালিটি এত ভালো অত ভালো, এরকম কোনো কিছুই বলি না। তবে আমার আপুরা কিন্তু প্রতিটা ভিডিওতে আমার প্রত্যেকটা প্রোডাক্ট দেখেই বুঝতে পারে যে আসলে প্রোডাক্টগুলো কেমন বা কি, এগুলো আসলে আমার আলাদা করে বলে তাদেরকে বোঝাতে হয় না। আমার জায়গা থেকে আমি 100% দিয়ে কাজ করার চেষ্টা করি। এখানে হচ্ছে পাঁচটা কুশন কভারের পর একটা ছয় চেয়ারের ডাইনিং টেবিলের রানার সেট নিয়েছিল, ছয়টা প্লেসম্যাট ছিল, সেই সাথে হচ্ছে একটা মাঝখানে রানার ছিল। তো ছয়টা প্লেসম্যাট তো আমি এখানে দেখালাম, তো রানারটাও দেখাবো। আর এগুলোও কিন্তু আপুর পছন্দ অনুযায়ী কালার করে দিয়েছে, আপুর রেড আর গোল্ডেনের কম্বিনেশনে করতে বলেছিল সেটাই করেছি, আর ডিজাইনও আপুই মানে দিয়েছিল আমাকে সেভাবেই করেছি। তো এই যে মাঝখানে রানারটা, তো পুরো ডাইনিং টেবিলে যখন এটা বিছানো হবে তখন কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগবে, তবে আমার হাতে সময় খুবই স্বল্পতা ছিল সে কারণে আমি আমার ডাইনিং টেবিলে কিন্তু এগুলো পেরে আপনাদের সাথে শেয়ার করিনি, জাস্ট ফ্লোরে রেখে রেখেই সবগুলো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি। তো আশা করি আমার আপুরা বুঝতে পারছে জিনিসের সৌন্দর্য কতটুকু, তবে এগুলো কিন্তু সুন্দরভাবে ডেকোরেশন করার পর আরও অনেক বেশি সুন্দর লাগে। গত ভিডিওতে চারটা সাইড ব্যাগ দেখিয়েছিলাম, তো আজকের ভিডিওতে ওগুলো বিস্তারিতভাবে দেখিয়ে দিব যেহেতু একটা আপুরই অর্ডার ছিল। তো ওগুলোর কিন্তু প্রাইস গত ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন, তো সব আপুদের উদ্দেশ্যে আমি বলবো প্লিজ আপুরা আপনারা যারা মানে কুশি কাটার যে কোনো ধরনের পণ্য নিতে চান আপনারা একটু কষ্ট করে আমার পেজে যোগাযোগ করবেন, বা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। আসলে ভিডিওর কমেন্ট বক্সে কোনো জিনিসের আসলে দাম বলা যায় না বা দামাদামি করা কিন্তু ইউটিউব রুলসের বাহিরে, সে কারণে আমি দামটা বলি না। তো আপনারা যারা প্রোডাক্ট নিতে আগ্রহী তো তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন, তাহলেই আপনারা দাম জানতে পারবেন। আর যে কোনো একটা জিনিসের দাম কোনোভাবেই বলা সম্ভব না, কারণ প্রত্যেকটা মানুষের চাহিদা আলাদা আলাদা, প্রত্যেকটা ডিজাইনের জিনিসও আলাদা, আর এক একজনের এক এক সাইজের এক এক ধরনের ডিজাইনের জিনিস প্রয়োজন হয়, তো প্রত্যেকটা সাইজের উপরে দাম নির্ধারণ করা হয়, ডিজাইনের উপরে দাম নির্ধারণ করা হয়, সে কারণে আমি ভিডিওতেও কোনো জিনিসের দাম ওভাবে বলে দেই না। তবে আপনাদের যেটা প্রয়োজন সেটা
আমাকে মেসেজ দিবেন বা ফোনে ফোন করে জিজ্ঞেস করবেন, আমি কিন্তু বলবো সুন্দর মতো। আর এই যে এখানে হচ্ছে 7 ইঞ্চি সাইজের, আপু 6 ইঞ্চি সাইজের চেয়েছিল, আমি 7 ইঞ্চি সাইজের করে দিয়েছি। 7 ইঞ্চি সাইজের হচ্ছে এগুলো ছোট ছোট ম্যাট, এগুলো ডাইনিং টেবিলে আপু বাটি নামানোর ক্ষেত্রে ব্যবহার করবে, গরম যে খাবার সার্ভ করার সময় বাটি বা বল এগুলো নামানোর নিচে ব্যবহার করবে আর কি। এছাড়াও ডেকোরেশন পারপাসে যে কোনো জায়গায় যে কোনোভাবে কিন্তু ব্যবহার করা যাবে, সেই সাথে কিন্তু একসাথে ওয়ালে লাগিয়ে মানে ওয়ালটাও ডেকোরেশন করানো যায় এই ম্যাটগুলো দিয়ে, খুব বেশি সুন্দর লাগে। আর এই ডিজাইনগুলো কিন্তু আপু আমাকে দিয়েছিল, তো আমি কিন্তু এই সেম ডিজাইনের আরও বড় করে একটা ম্যাট অনেক আগেই আমার খালামণিকে বানিয়ে দিয়েছিলাম ঢাকা থাকতে, ওটা ছিল রেড এবং কি হোয়াইটের কম্বিনেশনে, ওটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এগুলো আপু যেরকম কালারের চেয়েছিল সেরকম কালারেরই আমি করে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ব্যাগগুলো শেয়ার করছি, ব্যাগগুলো কিন্তু এক একটার সাইজ এক এক রকম। আপু হচ্ছে আমাকে যে ডিজাইনগুলো পাঠিয়েছিল আমি সেম টু সেম ডিজাইনের করেছি, তো সেম টু সেম ডিজাইন করার পর কিন্তু ব্যাগে যখন একদম কমপ্লিট হয়ে গিয়েছে তখন কিন্তু এক একটার সাইজ এক এক রকম হয়ে গিয়েছে, কারণ ডিজাইনের কারণে কিন্তু ব্যাগের সাইজ আর কি অনেকটাই নির্ভর করে। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটার যে বড় বেল্ট আমি করে দিয়েছি, বড় বেল্ট দিয়ে তো কাঁধে নিতেই পারবে, সেই সাথে ছোট দুইটা বেল্ট করে দিয়েছি, এটা কিন্তু হাতে ধরে নিতে পারবে তবে কাঁধে নিতে পারবে না, আর এটা কাঁধে নেওয়ার মতো কোনো সাইজও না। তবে এখন যে কি বলে এটা বাঙ্গি কালার সেই সাথে হচ্ছে গোলাপি কালারের কম্বিনেশনে যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই ব্যাগটা কিন্তু একদম পারফেক্ট একটা সাইড ব্যাগের সাইজ। এটার মধ্যেও আমি একটা বড় বেল্ট করে দিয়েছি কাঁধে নেওয়ার জন্য, সেই সাথে ছোটো যে দুইটা বেল্ট আছে এই দুটা বেল্ট দিয়েও কিন্তু সুন্দর মতো কাঁধে নিতে পারবে, এটা এরকম একটা সাইজের ব্যাগ। আর এই ব্যাগের ভিতরের যে পকেট সেটা কিন্তু একটাই হয়, যেহেতু এগুলো হাতে তৈরি করতে হয় দুইটা তিনটা পকেট দিতে গেলে কিন্তু এই ব্যাগগুলোর ফিনিশিং একদমই ভালো আসে না, সে কারণে আমি সবসময় একটা করে পকেট দিয়ে দেই আর চেন করে দেই যাতে করে ফিনিশিংটা ভালো হয়। আর এই যে এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন কালোর মধ্যে গোলাপি, এই ব্যাগটার সাইজ কিন্তু অনেকটাই বড়। এই ব্যাগের মধ্যেও কিন্তু আমি ছোট একটা বেল্ট করে দিয়েছি, এটা দিয়েও সুন্দর মতো কাঁধে নিতে পারবে, এবং কি বড় সাইজেরও একটা বেল্ট করে দিয়েছি, বড় বেল্ট দিয়েও কিন্তু কাঁধে নিতে পারবে। আর যেটার সাথে যে কালারটা ম্যাচিং হয় সেই কালারের কাপড় আমি ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা সবাই গত ভিডিওতে এই ব্যাগগুলো অসম্ভব রকমের পছন্দ করেছেন, তবে কার কাছে কোন ব্যাগটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আমার কাছে আসলে আমার নিজের তৈরির প্রতিটা প্রোডাক্টই অনেক বেশি পছন্দের, খুব বেশি ভালো লাগে এই জিনিসগুলো। তবে আমি আসলে নিজের জন্য কোনো কিছু করার কোনো সময়ই পাই না, তো সে কারণে আমার নিজের জন্য কোনো জিনিসই আমার করা হয় না, এবং কি আমার মেয়েটাকে যে আমি একটু শখ করে তৈরি করে দিব সেটারও ওই রকম কোনো সময় আমার হাতে নেই। তবে তারপরও আমার প্রিয় আপুরা যেহেতু আমার হাতের প্রোডাক্টগুলো পেয়ে অনেক বেশি খুশি, এতেই হচ্ছে আমি অনেক বেশি খুশি। এখানে ছোটো সাইজের একটা ব্যাগ নিয়েছিল আপুর মেয়ের জন্য, তো এই ব্যাগটা যেরকম ছবি দিয়েছিল ঠিক সেরকমই আমি করে দিয়েছি। এই ব্যাগটা কিন্তু ছোট হলেও জায়গাটা অনেক বেশি ভিতরে, আর এটার মধ্যে কোনো বড় বেল্ট নেই, এটা ছোট দুইটা বেল্ট আছে হাতে করে নেওয়ার জন্য আর কি। তো এই ছিল আপুর প্রোডাক্ট। ও হ্যাঁ, এছাড়া কিন্তু আপু আরও কুশি কাটার যে বেবি জুতাগুলো হয় তো সেগুলো নিয়েছিল 5 জোড়া, তো সেই জুতাগুলো আমি না এখানে দেখাতে এবং কি প্যাকেট করার সময় ভিতরে দিতে একদমই ভুলে গিয়েছি। তো আমি যখন রোজার বাবাকে এগুলো মানে পাঠিয়ে দিয়েছি অফিসে যাওয়ার সময় রোজার বাবা নিয়ে গেছে, আর কুরিয়ারের লোক রোজার বাবার অফিসে এসেই মূলত জিনিসগুলো নিয়ে যাবে সে কারণে, তো রোজার বাবা যখন কুরিয়ারের লোকের কাছে এই জিনিসগুলো পাঠিয়ে দিয়েছে তো তার পরক্ষণেই আমি ওনাকে ফোন দিয়েছি যে আমি কিন্তু আপুর অর্ডারের যে জুতাগুলো ছিল সেই জুতাগুলো দিতে ভুলে গিয়েছি। তো তখন রোজার বাবা বলছে যে তাহলে কি করা যায়, আমি বললাম যে কোনোভাবে একটু ফোন করে তাদেরকে মানে ব্যাগ আনানো যায় কি না। তো পরবর্তীতে রোজার বাবা ফোন দিয়ে তাদেরকে ব্যাগ এনেছিল, মানে একদম লোকটাকে সাথে করে আমাদের বাসার নিচে এসেছিল। আমি হচ্ছে জুতাগুলো আবার প্যাকেট করে বাসার নিচে গিয়েছিলাম, তো তারপর আবার নতুন করে ওই এখন যে ব্যাগটা করছি মানে প্যাকেটটা করছি সবগুলো প্রোডাক্ট দিয়ে, এই প্যাকেটের সাথে জুতার প্যাকেটটা নতুন করে কস্টেপ দিয়ে আটকিয়ে তারপরে হচ্ছে পার্সেলের জন্য দিয়ে দিয়েছি। আসলে একটা বিজনেস করতে গেলে কত দিকে যে মাথা খাটাতে হয় সেটা মানে বলে শেষ করা যাবে না। আর জুতাগুলো দেওয়ার কথা ভুলে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে
এর আগে যে আমি 50% ডিসকাউন্টে যে জুতাগুলো দিয়েছিলাম সেই জুতাগুলোই কিন্তু আপু অর্ডার করেছিল, আর ওই জুতাগুলো আমার রাখা ছিল অন্য জায়গাতে, আর এই যে জিনিসগুলো আমি হচ্ছে অন্য একটা জায়গাতে তৈরি করে করে রেখেছিলাম। তো দেখা গেছে এগুলো আমি সব বের করে যখন প্যাকেট করছিলাম তো ওই জিনিসগুলো বের করার কথা আমার মনেই ছিল না। তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে পরবর্তীতে আমার মনে পড়েছে, আর একই সাথে আমি সবগুলো প্রোডাক্ট পাঠাতে পেরেছি। তো এই যে এখানে হচ্ছে সবগুলো জিনিস আমি একসাথে করে নিচ্ছি, আর এই যে বড় যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি এর আগে যখন আরএফএল বেস্ট বাই থেকে শপিং করেছিলাম তখনই দিয়েছিল, আর এটার মধ্যেই আমি এই জিনিসগুলো দিচ্ছি, কারণ ছোট ব্যাগে তো আসলে হবে না, বড় ব্যাগই প্রয়োজন। আমি কিন্তু নর্মালি শপিং ব্যাগগুলো কিনে নিয়েছি, 100 পিস কিনে নিয়েছি, তবে মাঝে মাঝে বাসায় যেহেতু ভালো ভালো ফ্রেশ শক্ত শপিং ব্যাগ আসে তো সেগুলো তো মাঝে মাঝে আমি পার্সেল প্যাকিং করে পাঠাই, আবার যখন বড় বড় ব্যাগ প্রয়োজন হয় তখনও কিন্তু আমার বাসায় শপিং করার পরে যে বড় বড় ব্যাগগুলো থেকে যায় সেগুলো তো পার্সেল পাঠাই, আবার কেনা যে ব্যাগগুলো আছে সেগুলোতেও পাঠাই, মানে যখন যেটাতে সুবিধা হয় সেটাতে করেই পাঠাই। আর এই যে এতগুলো জিনিস কিন্তু প্যাকিং করা মানে একার পক্ষে সম্ভব না, বিশেষ করে কষ্টে বাটকানোর সময় এটা কিন্তু একজনে না ধরলে কোনোভাবেই হবে না। তো পরবর্তীতে রোজার বাবা আমাকে অনেকটা হেল্প করেছে, দুইজনে মিলে সব কিছু সুন্দর করে প্যাকিং করে নিয়েছিলাম, আর এই কাজটা আমি করছিলাম যখন রোজার বাবা লাঞ্চ করতে বাসায় এসেছে সেই সময়টাতে, লাঞ্চ করে যাওয়ার সময় নিয়ে যাবে আর পরবর্তীতে ডেলিভারি বয়রা এসে তার অফিস থেকে নিয়ে যাবে। কুরিয়ারের অফিস আর আপনাদের ভাইয়ার অফিস খুব একটা বেশি দূরত্বে না, কুরিয়ারের লোকজন যে আসা যাওয়া করে সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার অফিসের সামনে দিয়ে, সে কারণে আপনাদের ভাইয়া যদি নিজের অফিসে এগুলো নিয়ে যায় আর সেখান থেকে কুরিয়ারের লোকগুলো নিয়ে যায় ওদের জন্য সুবিধা হয়, কারণ আমার বাসার নিচে এসে যদি নিয়ে যায় সেক্ষেত্রে আমার আবার এই ছয়তলা বেয়ে ওঠানামা করতে হবে, আমার কষ্ট হবে, সে কারণে আপনাদের ভাইয়ের কাছেই আমি পাঠিয়ে দিই আর সে হচ্ছে ওখান থেকে দিয়ে দেয় আর কি। সব কাজই আসলে আমার সুবিধার জন্য সে নিজে খাটাখাটনি করে, তাছাড়া এখানে কিন্তু তার কোনো স্বার্থই নেই, শুধুমাত্র তার বউয়ের সুবিধার জন্য। তবে আমি কোনো কাজ মানে যখনই করতে চাই বা যে কোনো কাজ যখন আমি বলি যে এটা আমি করব, রোজার বাবা সবসময় কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করে, সে কখনোই আমাকে পিছন থেকে টেনে ধরে না, আর সে কারণেই কিন্তু আজকে আমি এত দূর আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। আল্লাহর হুকুম তো অবশ্যই আছে, সেই সাথে এই মানুষটার সাপোর্ট যদি আমার উপরে না থাকতো তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না। তো আপনারা সবাই সবসময় দোয়া রাখবেন আমার পরিবারের জন্য, যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখে এবং কি সবসময় এরকম হাসি খুশিভাবেই আমরা থাকতে পারি। তো রোজার বাবা হচ্ছে চলে যাচ্ছিল ডেলিভারি বয় বলে আমি তাকে হচ্ছে মানে মশকরা করছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখুক, সুস্থ রাখুক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।